Hey guys, welcome back to the channel. আমি আপনাদের হোস্ট পুলক আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন পুলকিত টেক এন্ড ব্লগ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো SproutGig ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন। SEO একটি টাস্ক আমি আপনাদের করে দেখাবো। গত দুটি এপিসোডে আমি আপনাদের SproutGig ওয়েবসাইট এর SEO এর দুটি কাজ করে দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওই দুটি ভিডিওতে আমি ভালো রেসপন্স পেয়েছি আপনাদের। এবং আপনারাও কাজ করতে প্রচুর পরিমাণ আগ্রহ প্রকাশ করেছেন, তার জন্য আমি ঠিক করেছি SEO রিলেটেড আমি আরও কিছু ভিডিও তৈরি করব এবং কাজগুলো শেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা আমার জন্য দোয়া করবেন। গত দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব, সেখানে SproutGig ওয়েবসাইটের সকল প্রকার কাজের ভিডিও থাকবে। তাহলে চলুন আজকে আর একটি কাজ আমরা করি। SEO কাজগুলো আমরা আলাদা করে নিতে পারবো। আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন, তারপর ওখান থেকে SEO সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তাহলে এইখানে যে সকল কাজ দেখতে পাচ্ছেন সব হচ্ছে SEO কাজ। এখান থেকে আমরা র্যান্ডম যে কোনো একটি কাজ সিলেক্ট করে নিলাম। উপরের যে কাজটি দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ রয়েছে, এই সমস্ত কাজ আপনারা কখনোই করবেন না। যখন এরকম সবুজ দাগ দেখবেন আপনারা শুধুমাত্র ওই সকল কাজগুলো করবেন। লাল দাগের কাজগুলো করলে তারা অনেক সময় পেমেন্ট করে না। আমরা এই কাজটি সিলেক্ট করে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন কাজের বর্ণনা দেওয়া রয়েছে, কিভাবে কাজটি করবেন, কি কি নিয়ম আপনাকে ফলো করতে হবে, সকল বিষয়ের ইনস্ট্রাকশন এই জায়গায় দেওয়া হয়েছে। আর নিচের যে দুটি বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি কাজটি কমপ্লিট করার পর আপনার প্রুফ জমা দিতে হবে। এখানে যেহেতু মাত্র দুটি প্রমাণ জমা দিতে হবে তার মানে এই কাজটি খুব সহজ হবে। তাহলে আমরা প্রথম নিয়ম অনুযায়ী কাজটি শুরু করি। প্রথম নিয়মে বলা হয়েছে আপনার ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে হবে অথবা আপনাকে একটি প্রাইভেট ব্রাউজিং উইন্ডো ব্যবহার করতে হবে। আমরা প্রাইভেট ব্রাউজার উইন্ডো ব্যবহার করে কাজটি করব, বারবার হিস্ট্রি পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই। গুগল ক্রোম ব্রাউজার এর প্রাইভেট ব্রাউজার উইন্ডো ওপেন করার জন্য ডান পাশের উপরে তিনটি ডট দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন, তারপর নিউ ইন কুনিত উইন্ডোজ লেখা জায়গায় ক্লিক করবেন। আমাদের প্রাইভেট উইন্ডো ওপেন হয়ে গেল, এখন আমরা এই জায়গায় কাজ করব, তাহলে আমাকে আর কোনো সমস্যা হবে না। তারপর আমরা আবার দুই নাম্বার নিয়মে দেখি সেখানে কি বলা হয়েছে। তারা একটা লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা লিঙ্কটি কপি করে নেব এবং সেই প্রাইভেট ব্রাউজার উইন্ডো ট্যাবে সেটিকে পেস্ট করে ওপেন করে নেব। লিঙ্কটি ওপেন হয়ে গেছে, এখন আমরা তাদের দেয়া তিন নম্বর নিয়মে দেখি তারা কি বলেছে। তারা একটি ওয়েবসাইটে হিন্টস দিয়েছে, সেই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটির নাম এরকম হবে, এই যে দেখুন আমাদের সামনে একটি লিঙ্ক, এই লিঙ্কটি তাদের দেয়া ওই লিঙ্কের মতন মিলে যাচ্ছে, অর্থাৎ এটি হল সেই লিঙ্কের ওয়েবসাইট যেটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে। তারপর দেখুন তারা চার নাম্বার নিয়মে আমাদেরকে কি বলেছে। তারা আমাদেরকে বলেছে তাদের এই ওয়েবসাইটে আমাদের চারটি পোস্ট ভিজিট করতে হবে। এগুলো হচ্ছে পোস্ট, আপনারা এখান থেকে যে কোনো চারটি পোস্ট ভিজিট করতে পারেন। এখানে নির্দিষ্টভাবে উল্লেখ করে কিছু বলা নাই যে আপনাকে অমুক পোস্টে বা এই পোস্টে ভিজিট করতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পোস্ট ভিজিট করতে পারেন। আমরা একটি পোস্ট ভিজিট করলাম, পাশে থাকা টাইটেল থেকে আমরা আরও তিনটি পোস্ট একই রকমভাবে ভিজিট করে নেব। তারা কিন্তু বলেছে আপনাকে একটি ট্যাবের মাধ্যমে পোস্টগুলো ভিজিট করতে, সুতরাং আমরা তাদের নির্দেশ সঠিকভাবে ফলো করব। এক এক করে আমাদের চারটি পোস্ট ভিজিট করা হয়ে গিয়েছে, এখন আমরা বর্তমানে চার নাম্বার পোস্টে অবস্থান করছি। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি দেখি। পাঁচ নম্বর নির্দেশনায় আমাদেরকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে প্রবেশ করতে বলা হচ্ছে। আমরা লিঙ্কে প্রবেশ করলাম, এখন এখানে বলা হচ্ছে যে কোনো একটি ব্যানার অ্যাড বা বিজ্ঞাপনে আমাদেরকে ক্লিক করতে হবে, তারপর ওই বিজ্ঞাপনে ক্লিক করা ওয়েবসাইট এর আরও দুই থেকে তিনটি পেজ ভিজিট করতে হবে। ব্যানার অ্যাড হচ্ছে এইগুলো যেগুলো পোস্টের উপরে থাকে এরকম বড় করে, এদেরকে বলা হয় ব্যানার অ্যাড। ব্যানার অ্যাডে ক্লিক করার আগে চলুন আমরা দেখে নেই আমাদের কি কি প্রমাণ তাদেরকে জমা দিতে হবে। প্রথম প্রমাণ হিসেবে আমাদেরকে জমা দিতে হবে আমরা তাদের যে ওয়েবসাইটে ভিজিট করেছি, ওয়েবসাইটে তাদের চারটি পোস্ট ভিজিট করেছিলাম, সেই ওয়েবসাইটে আমরা যে লাস্ট পোস্টটি ভিজিট করেছি তার লিঙ্ক।
অর্থাৎ আমরা যে 4 নম্বর পোস্টটি ভিজিট করেছিলাম সবার শেষে, তার লিঙ্কটি এই প্রথম প্রমাণের ঘরে আমাদের দিতে হবে। তাহলে আমরা ওয়েবসাইট থেকে সেই লিঙ্কটি কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। তারপর 2 নম্বর প্রমাণের ঘরে দিতে হবে লাস্ট 5 নম্বর নির্দেশনা যেটি দেওয়া হয়েছিল সেটি। ওই যে তারা লাস্ট স্টেপে বলেছিল, অর্থাৎ তারা যে ব্যানার এডে ক্লিক করে তার ভিতরে 2-3টা ট্যাব বা পোস্ট ভিজিট করার কথা বলেছিল সেটি। তাহলে আমরা ব্যানার বিজ্ঞাপনে একটা ক্লিক করি, তারপর এই লিঙ্কটি আমরা কপি করে নেব এবং 2 নম্বর প্রমাণের ঘরে দিয়ে দিব। তারপরও তারা যেহেতু আরও 2টি বা 3টি পোস্টে ভিজিট করতে বলেছে, আমরা আরও 2টি লিঙ্ক তাদের দেব। আমরা আরেকটি ট্যাবে ক্লিক করি এবং তার লিঙ্কটি কপি করে 2 নম্বর প্রমাণের ঘরে আগেটির নিচে দিয়ে দিব। স্ক্রিনে দেখানো নিয়মে দিবেন, এটির সাথে আর একটি লাগিয়ে দিবেন না, মাঝখানে একটু ফাঁকা রাখবেন। এখন আমরা আরেকটি লিঙ্ক তাদেরকে দেব একই রকমভাবে। আমরা কন্ট্রাক্ট এর লিঙ্কটি তাদেরকে দিয়ে দেই। তাহলে দেখুন আমরা তাদেরকে মোট 3টি লিঙ্ক দিলাম। এতটুকুই যথেষ্ট, প্রমাণ হিসেবে 3টা লিঙ্ক আপনি যদি তাদেরকে দেন তাহলেই যথেষ্ট, আর প্রয়োজন নাই। আপনারা কাজ করবেন যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকু, কোনো প্রকার বাড়তি কোনো কিছু করবেন না। কাজটি সাবমিট দেওয়ার আগে আপনি লিঙ্কগুলো দেখে নিবেন, আমাদের কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। আমরা এখানে সাবমিট প্রুফ বাটনে ক্লিক করে আমাদের কাজের প্রমাণগুলো জমা দিয়ে দিব। তাহলে এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজটি জমা দেওয়া হয়ে গেছে এবং এটা অ্যাপ্রুভ করার জন্য পেন্ডিং রয়েছে। এইভাবে বুঝে বুঝে যদি আপনারা কাজগুলো করতে পারেন, আপনাদের শতভাগ কাজ অ্যাপ্রুভ হবে এবং আপনারা পেমেন্ট পাবেন। চেষ্টা করবেন কাজগুলো সঠিকভাবে করার, বুঝে বুঝে আস্তে আস্তে কাজগুলো করবেন। যখন আপনার ভালো না লাগবে, ধৈর্য হারা হয়ে কখনো কাজ করবেন না, তাহলে আপনার কাজগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন আপনার মাথা ঠান্ডা থাকবে, রিল্যাক্সে থাকবেন, তখন কাজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি 9-2টি কাজ করে জমা দিয়েছি, তার মধ্যে আমার মাত্র 2টি কাজ ভুল হয়েছে। আসলে এই 2টি কাজ আমার ভুল হয় নাই, আমি ওই লাল দাগ দেয়া কাজগুলো করেছিলাম। কাজগুলো সঠিকভাবে করার পরেও তারা আমাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার কাজগুলো তারা আনস্যাটিসফাইড দিয়েছে। আমি ওই সমস্ত বায়ার বা যারা এই সমস্ত লাল দাগ দেয়া কাজ পোস্ট করে ওদেরকে একদম ব্লক দিয়ে দিই। ওই 2জন ব্যক্তিকে আমি একদম ব্লক করে দিয়েছি, ওদের কোনো কাজ এখন আর আমার সামনে আসে না। কিছু বাঞ্ছদ লোক আছে যারা আপনাকে দিয়ে কাজ করিয়ে তারপর পেমেন্ট না দিয়ে চলে যায়, তাই লাল দাগ দেয়া কাজ করবেন না। আমার সাথে বর্তমানে অনেকজন লোক কাজ করছে এবং তারা খুব ভালোভাবে কাজ করছে। আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন, আমার রেফারেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে। তাছাড়া আমার সকল প্রকার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যার জন্য, আপনারা আমাকে ফোনে অথবা মেসেজ করতে পারেন। আপনারা কি ধরনের কাজের ভিডিও চান বা আপনাদের যদি কোনো পরামর্শ বা মতামত থাকে সেটা আপনারা আমাকে জানাতে পারেন। আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি সকলের কমেন্টের রিপ্লাই দেই। আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য ভিডিও তৈরি করার একটি অনুপ্রেরণা। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলিতে যুক্ত থাকবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দোয়া করি আপনাদের জন্য, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।